গ্রাম্য সিআইডি। তাড়াতাড়ি সিআইডি কে ফোন করে। হ্যালো সিআইডি, এখানে একটা ফাঁসি দিয়ে মেরেছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কই কোথায় কি হয়েছে দেখি? আমি এই বাগানে পাতা কুড়াতে এসে দেখলাম গাছে একটু ঝুলন্ত লাশ। আমি আগুনে পড়ে গেছিলাম এবং আমার দেবর এসে আমাকে উঠালো। হ্যাঁ তো আমরা তাহলে লাশটা নামার ব্যবস্থা করছি নাকি? তো পাঠক তুমি করো, লাশটা নামার ব্যবস্থা করো, আমরা একটু তদন্ত করি। আপনি কি এই মার্ডারের ব্যাপারে কোনো কিছু জানেন, কোনো কিছু দেখেছেন? আমি তো এদের মুখ থেকে শুনলাম স্যার। পাঠক আস্তে আস্তে নামাও, জিনিস সমস্যা হয়। তো লাস্ট তো নামা হলো, তো ফয়া তুমি করো, লাস্টটাকে ডক্টর ভালুকের কাছে ফরেন্সিকের জন্য পাঠাও, সিনেট সেকেন্ড টিম করুক, তারপর আমরা বাদ বাকি তথ্যগুলো জেনে নিব, ঠিক আছে? জি স্যার। ওকে জি আছে। লাস্ট তো পাঠানো হলো ডক্টর ভালুকের কাছে, তো এখন আমাকে খোঁজ করতে হবে যে কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা। জি স্যার। ঠিক আছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে কিনা আমাকে খোঁজ করতে হবে। জি স্যার জি স্যার ঠিক আছে। তো কি ফয়া আর হচ্ছে জিতু একসাথে তোমরা এদিকে খুঁজতে যাও। আচ্ছা ঠিক আছে। আর পাঠক আর ই তুমি একসাথে যাও খুঁজতে। ভালো করে খুঁজো, কোন মিস না যাই। তোমাকে নিয়ে পারা যাচ্ছে না স্যার, তোমরা কি করলা? হ্যাঁ ওকে ডক্টর ভালুকে কী খবর? কি গলা চিপে মারা হয়েছে? ও কি আর গলাতে দুটি আঙুলে ছাপ পাওয়া গেছে দুজনের? তো ঠিক আছে ঠিক আছে, আমরা ওটা দেখছি, আমরা চেক ইন করে দেখছি। ওকে ঠিক আছে। হ্যাঁ তো ফয়া
আর পাঠক চলো আমরা এখন যাই, আসামি ধরে নিয়ে আসি, আসামি চলো আমরা লাশের গায়ে দুজনে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, ঠিক আছে? তো আমরা এখন আসলে পেয়েছি, হ্যাঁ আমরা এখন আপনাদের দুজনের একটু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চেকিং করে দেখবো। করে ডাকো তাহলে। দাদি এখানে মার্ডারে দুইটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আমরা এখন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেব, ঠিক আছে? চলো না, যাবে বসুন, এখানে বসুন, আমরা বসুন বসুন বসো, তুমি বসো, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তিনজনের। ওই পাঠক তুমি ওদের হাতের এগুলো আঙুলগুলো চেকিং করে নাও, ঠিক আছে? এদিন পুরো আপনার হাতটা দিন, তারপর এই আঙুলটা মিলছে না তো পাঠক, মিলছে না? না স্যার, দুঃখিত, এটা না। ওকে, মিলছে না, থাক, আপনারটা দেন, দাও ভালো করে দাও। আপনারটা একটু দেখি, এত ভয় দেন, ভয় দেন, হাত টানছেন কেন? হাত টানছেন কেন? সোজা করে রাখেন। স্যার সাকসেস মিলে গেছে স্যার, এইটাও স্যার, ঠিক আছে, এই দুটো আসামি তাই স্যার, দুটোই স্যার ধরেন স্যার, ঠিক আছে, দুজনকে ধরে নিয়ে আমরা এখন জিজ্ঞাসাবাদ করব, জি স্যার, ওকে ঠিক আছে, চলো। কিভাবে খুন করতে পারলি? না স্যার, আমরা খুন করিনি স্যার। সব অপরাধী প্রথম প্রথম এরকম কথা বলে, আমরা অনেক কেস দেখেছি, সবাই একই কথা বলে, ঠিক আছে? তোমরা ভালো ভালো স্বীকার করে নাও, না হলে বুঝতে পারছো না স্যার, আমরা অপরাধী নই স্যার। স্বীকার করবে না কি করবে? করবে স্যার, করবে স্যার, করছি, এখনো সময় আছে, তাড়াতাড়ি বল, নেলে কিন্তু রিমান্ডে নিয়ে নেবো স্যার, করছি স্বীকার। হ্যাঁ বলো, কেন মারেছো? বলছি শুনে না। রে বেটা তুই বড়, তোর মা মরে গেছে, তুই এখন ভালো করে লেখাপড়া কর, তুই বড় হয়ে গেলে লেখাপড়া যদি বাদ যায় তাহলে তুই, তোকে বড় কিছুতে লাগতে পারবে না, তুই লেখাপড়া ভালো করে করলে তোকে ইঞ্জিনিয়ারের চাকরি দিয়ে দেবো। আমার স্বামী তার বড় স্ত্রীর ছেলেকে কত কত না আদর করে, কত না সহায় করে এবং তার লেখাপড়ার খরচ চালায় এবং, কিন্তু আমার ছেলে তো একটা খরচ চালায় না, এই একটা বিভেদ করে ছাড়ব, দাঁড়া দেখছি। বেটা তুই এখন পড়তে বসে যা, তাহলে লেখাপড়ার ভালো হবে রেজাল্ট। আমি বাজার গেলাম। আমি আর একটা বিধি ব্যবস্থা করে ছাড়ব, আমি আমার ভাইকে এখন ডাকি। হ্যালো ভাই, তুই এখন কোথায় আছিস? তুই আমাদের বাড়িতে একটু আয় তো। চল, আমরা ভাই বোন মিলে ওকে মেরে ফেলে দিচ্ছি। ভাই
ঘরে গাছ লিয়ে যে ট্যাঙ্গে দিই তাহলে মানুষ বুঝতে পারবে না যে মেরে ফেলে যাকে ইয়াকে ফাঁসি ফাঁসি লটকে তো মেরেছে। আমরা কোথাও যাবো না।